সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রূপনগর কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নিকুঞ্জ বিহারি মণ্ডল, প্রভাষক, ইতিহাস বিভাগ, রূপনগর কলেজ। ইতিপূর্বে আমরা অনেক ক্লাস নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। ফরেন এক্সচেঞ্জের উপরে আমরা আগে দুইটা ক্লাস নিয়েছি, এই চ্যাপ্টারটি অনেক বড়, তাই আমাদের অনেকগুলো ক্লাসের প্রয়োজন। আমরা আজকে ওয়ারেন এক্সচেঞ্জের অন্যান্য ইতিপূর্বে অর্থনৈতিক সংস্কার, বিভিন্ন সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি, অযোধ্যা নীতি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ওয়ারেন এক্সচেঞ্জের রোহিঙ্গা যুদ্ধ ও তার আমলে একটি আইন পাশ হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, যে আইনটি নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট, এইটা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমত আমাদের আজকে আলোচনার বিষয় হল রোহিলা যুদ্ধ। তো রোহিলা যুদ্ধ বলতে, রোহিলা একটি রোহিলা খণ্ড ভারতবর্ষের। তো এই রোহিলা সর্দার ছিলেন, এখানকার যিনি শাসনকর্তা ছিলেন তার নাম ছিল হাফিজ রহমত খান। তো হাফিজ রহমত খান তিনি সবসময় মারাঠাদের ভয়ে ভীত থাকতেন, কারণ মারাঠারা সেই সময় অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিল, যার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র অযোধ্যার সাথে তিনি একটি সন্ধি করেছিলেন 1772 খ্রিস্টাব্দে বার্কারের উপস্থিতি, সেনাপতি বার্কারের, ব্রিটিশ সেনাপতি বার্কারের উপস্থিতিতে। তো সেখানে বলা হয়েছিল যে যদি কোনো দিন রোহিলারা মারাঠা কর্তৃক আক্রান্ত হয়, তাহলে সেখানে যে শান্তি চুক্তি হয়েছিল, বলা হয়েছিল অযোধ্যা তাদেরকে সাহায্য করবে, তবে তার বিনিময়ে তাদেরকে কি 40 লক্ষ টাকা অযোধ্যাকে প্রদান করতে হবে। এইভাবে অযোধ্যার যে নবাব ছিল সুজাউদ্দৌলার সাথে, তার সাথে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। তো এটি প্রতিরক্ষামূলক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই প্রতিরক্ষা চুক্তিটি আমরা দেখতে পাই ঘটনাক্রমে এই রোহিলারা মারাঠাদের কর্তৃক কি হয়, তারা আক্রান্ত হয়। তা আক্রান্ত হলে এই সময় সুজাউদ্দৌলা তাদের নিরাপত্তার জন্যে সেখানে সৈন্য প্রেরণ করে। তো সৈন্য প্রেরণ করলে আমরা দেখতে পাই যে সেখানে সৈন্য প্রেরণ করা হয়, অযোধ্যার সৈন্য সেখানে যায় এবং হাফিজ রহমত খান সবাই মিলে সেটা প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু মারাঠারা ইতিমধ্যে আমরা দেখতে পাই যে এই সময় হঠাৎ করে মারাঠাদের মধ্যে একটি যুদ্ধ, তাদের সিংহাসনে একটি যুদ্ধ শুরু হয়। তো সিংহাসনের যুদ্ধের কারণে তারা যে যুদ্ধ ছাউনি ফেলেছিল সেটি ফেলে তারা চলে যায়। তো চলে যাওয়ার কারণে দেখতে পাই যে সে যুদ্ধ কিন্তু আর সংঘটিত হয়নি। এমতো অবস্থায় রোহিলাদের সাথে যে যুদ্ধ হলো না, এবং অযোধ্যায় তাদের সৈন্য যে প্রেরণ হলো, সেই জন্য অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা তিনি কী করলেন, তিনি কিন্তু অযোধ্যার নবাবের রোহিলা সর্দার হাফিজ রহমত খানের কাছে ওই যে 40 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেটি তিনি দাবি করলেন। এখানে হাফিজ রহমত খান তিনি কী করলেন, তিনি এটি বিবেচনা করার কথা বললেন, কিন্তু সুজাউদ্দৌলা সেটি মানতে রাজি ছিল না। পরে আমরা দেখতে পাই যে হাফিজ রহমত খান তিনি এই টাকাও দিতে রাজি হন নাই, যার পরিপ্রেক্ষিতে কি হলো, এ সময় অযোধ্যার নবাব ব্রিটিশদের সাথে, ব্রিটিশ এক ওয়ারেন হেস্টিংসের সাথে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং সেই সন্ধির ভিত্তিতে বলা হয় যদি ব্রিটিশরা অযোধ্যাকে এই রোহিঙ্গা খণ্ড তাদের রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে পারে, তাহলে তারা কী করবে, তারা এই যে 40 লক্ষ টাকা
রোহিলা ফন্ড তাদের দেওয়ার কথা ছিল এই ৪০ লক্ষ টাকা তারা ব্রিটেনদেরকে প্রদান করবে। এভাবে তাদের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। সেভাবে আমরা দেখতে পেলাম আমার ইনভেস্টিং সেখানে বিশাল একটি সুন্দর বাহিনী প্রেরণ করলো এবং ১৭৭২ খ্রিস্টাব্দে মেরনপুর কাটার নামকের যুদ্ধে আমরা দেখতে পাই যে অযোধ্যার নবাব এবং ব্রিটিশরা মিলে ব্রিটিশ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলে আমরা দেখলাম তাকে এই আপনাকে পরাজিত এবং বিহত করে এই রবিলা খণ্ড করা হলো ব্রিটিশ সাম্রাজ্য এই অযোধ্যা সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা হলো। তো এভাবে আমরা দেখতে পেলাম যে কোম্পানির সাথে কিন্তু কোম্পানি ফরেন ইনভেস্টিংসকে অযোধ্যা নবাব এই সময় ৪০ লক্ষ টাকা প্রদান করে। এভাবে কিন্তু এই লাফন্ড অযোধ্যা সাম্রাজ্য মুক্ত হলো অযোধ্যা। তো এই যে ব্রিটিশ ওয়ারেন হেস্টিংস এই যে ৪০ লক্ষ টাকা দিয়ে সৈন্য ভাড়া দিলেন এটি নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক সমালোচনা, তার কাউন্সিলরদের সাথে অনেক সমালোচনা এবং অন্যান্যদের সাথে ব্রিটিশ পার্লামেন্টেও তার বিরুদ্ধে সমালোচিত হয়। তবে সর্বশেষ বলা যেতে পারে ক্লাইভ যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন বা সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন সেটি কিন্তু আস্তে আস্তে ওয়ারেন হেস্টিংস কিন্তু এইভাবে অর্থের মাধ্যমেই, কারণ একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন কিন্তু অর্থ, সেই অর্থের মাধ্যমে আমরা দেখতে পাই তিনি কিন্তু সেটি শক্তিশালীকরণের চেষ্টা করেছিলেন। তো এটি ছিল আসলে রোহিলা যুদ্ধ আমরা নিয়ে আলোচনা করলাম। এটি আমাদের দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হলো নিয়ামক আইন। নিয়ামক আইন বলতে এখানে দেখা যায় ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার পরে রানী প্রথম এলিজাবেথ তাদেরকে রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করে। সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে অর্থনৈতিক যে সমস্যা এই অর্থনৈতিক যে সমস্যার সমাধান করবে তারা অনেক সময় দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্টের কাছে অর্থ চাইতে হয়। এই ঘটনা আরও ঘটে যখন আমরা দেখতে পাই যে বাংলাদেশ পূর্ব বাংলা যখন দখল করে নেয় বা বাংলা যখন দখল করে নেয় তখন আমরা দেখতে পেলাম যে ক্লাইভ পরবর্তী যে শাসন ব্যবস্থা সেখানে কিন্তু একেবারে তাদের যে শাসন কার্য তারা পরিচালনা করছিল সেখানে কিন্তু অর্থের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল, যার কারণে এই প্রাথমিক অসুবিধা হেতু ওয়ারেন হেস্টিংস অনেকগুলো সংস্কার করেছিলেন। তো এই সংস্কার করতে যে তিনি দেখেছিলেন যে অর্থনৈতিক ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্যে এই সময় ব্রিটিশ পার্লামেন্টের কাছে তিনি কিন্তু অর্থ চেয়েছিলেন। তো এর ইতিমধ্যে আমরা দেখতে পাই ১৭০২ খ্রিস্টাব্দের আগে আমরা দেখতে পাই আরেকটি কোম্পানি মার্চেন্ট অফ লন্ডন বা লন্ডন অফ মার্চেন্ট নামে একটি কোম্পানি ভারতবর্ষে আবার একটা কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে আসে। তো ১৭০২ খ্রিস্টাব্দে এই দুইটা কোম্পানিকে একত্রিত করে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করা হয়। সেই গঠনতন্ত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এখানে কী করে যে তারা ওয়ারেন হেস্টিংস কিন্তু গভর্নর নিযুক্ত হন এবং গভর্নর নিযুক্ত হওয়ার পরে আমরা দেখতে পাই তিনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে এই এই ভারতবর্ষের শাসন কার্য পরিচালনার জন্য ১০ লক্ষ টাকা ঋণ চেয়েছিলেন। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এর অধীনে এই কোম্পানি ছিল না, যার কারণে তারা কিন্তু এই অর্থ প্রদান করতে এই সময় ছিলেন লর্ড নর্থ ব্রুক। তো নর্থ তো এই তিনি কিন্তু এটি রাজি হননি, যার কারণে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস করে সেটি অর্থ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। যে আইনটি হবে এই নিয়ামক আইন নামে একটি রেগুলেটিং অ্যাক্ট। তো এই রেগুলেটিং করার ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে দেওয়া হয়। তো এইভাবে এই আইনটি কীভাবে হয়েছিল আমরা সেটি জানলাম। এর গঠনতন্ত্র সম্পর্কে এই কোম্পানির গঠনতন্ত্র প্রথমত ২৭৮
18 জন সদস্য নিয়ে এই কোম্পানি গঠিত হয় এবং এই পরবর্তীকালে আমরা দেখতে পাই তারা মিলিত হয়ে রাজ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আসে। কিন্তু যখন ব্রিটিশ পার্লামেন্টের কাছে এই কোম্পানিতে কোম্পানি নিয়ন্ত্রণে চলে গেল, তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এই কোম্পানি নিয়ন্ত্রণের জন্য একটি গঠনতন্ত্র তাদের উপরে চাপিয়ে দিল। সেই গঠনতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই তারা একজন প্রশাসক বা গভর্নর নিয়োগ করল এবং তার একটি পরিষদ, আমরা পরিষদের কথা পরে বলব। এবং এখানে বলা হচ্ছে যে পরিষদ দেওয়া হলো এবং পরিষদের পরে পরিষদের 4 জন সদস্য থাকবে। এবং আমরা দেখতে পাই যে এখানে গঠনতন্ত্রের মধ্যে 24 জন সদস্য নির্বাচিত 4 বছরের জন্য। তো এই নির্বাচিত সদস্যরা আবার কি করতে পারে, এই তখন যে 218 জন এবং ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলে 500 জনের মধ্যে 24 জন নির্বাচিত হবে 4 বছরের জন্য এবং তার 4 বছর এই পরিষদের তারা সদস্য থাকবে। তো পরিষদ 4 বছরে কোম্পানি ডাইরেক্টর সভা শুরু, এটি মূলত কোম্পানি আগে ডাইরেক্টর সভার মাধ্যমে পরিচালিত হতো, এখন আমরা দেখতে পেলাম যে ডাইরেক্টর সভা 24 জন সদস্য নিয়ে গঠিত হবে এবং তারা নির্বাচিত। তো এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম একজন গভর্নরও হবেন, সপরিষদ গভর্নর। তো এই গভর্নর তিনি শাসন কার্য পরিচালনা করবেন। তবে এখানে পরিষদ গঠন করা হলো, এই পরিষদের সদস্যের সংখ্যা হবে 4 জন এবং তারা প্রতি 4 বছর অন্তর অন্তর আবার পুনর্নির্বাচিত করা, মানে পুনরায় আবার নির্বাচিত আসতে হবে। এখানে বলা হয়েছিল যে পরিষদের যে গঠনতন্ত্রে সেখানে বলা হলো যে যারা এই পরিষদের সদস্য হবেন তারা কিন্তু কোম্পানির সমস্ত কাগজপত্র সব কিছু, পররাষ্ট্র এবং কোম্পানির আয় ব্যয় রাজস্ব সব কিছু কিন্তু এই ব্রিটিশ পার্লামেন্টের কাছে তাদেরকে দিতে হবে এবং সেখানে সেটি জমা প্রদান করতে হবে এবং এই প্রদান করার দায়িত্ব কিন্তু সব পরিষদের উপরে দেওয়া হয়। এবং এখানে ভারতবর্ষে কিন্তু 3টি কাউন্সিল গঠন করা হয়েছিল এই সময়, একটি হলো কলকাতা, মুম্বাই এবং মাদ্রাস। এই 3টি কাউন্সিলের দায়িত্বই কিন্তু এই বাংলার যে প্রেসিডেন্সি বা পরিষদ ছিল সেই প্রেসিডেন্সির উপরে 3টি প্রেসিডেন্সির দায়িত্ব কিন্তু বাংলার প্রেসিডেন্সির উপরে এই সময় এই পরিষদের উপরে গঠন করা হয়। তো এখানে আরেকটি এই পরিষদ এবং সুপ্রিম কোর্ট স্থাপন, এই পরিষদের এই আইনে বলা হয়েছিল যে ভারতবর্ষে এখন ভারতীয়দের বিচার করার জন্য ব্রিটিশরা তো অনেক অন্যায় অবিচার করবে, তাদের বিচার করার জন্য তো কোনো ভারতীয়রা করতে পারবে না, যার জন্যে এই সুপ্রিম কোর্ট নামে একটি কোর্ট কিন্তু তারা স্থাপন করেন এবং একজন প্রধান বিচারপতি এবং 3জন সাধারণ বিচারপতিকে নিয়ে এই কোর্টটি গঠিত হয়। তো এভাবে আমরা দেখতে পেলাম যে পরিষদ এবং সুপ্রিম কোর্টের স্থাপন করা হয়েছে এই আইনে বলা হলো। এবং কোম্পানির পরিষদের সদস্যবৃন্দ ছিল, আমরা বলেছি 4 জন সদস্যবৃন্দ, 11 পঞ্চম বাগেল এবং ফ্লিপ ট্রানজিট, এই 4 জনকে এই পরিষদের সদস্য করা হয়েছিল। তবে এখানে এই পরিষদের সদস্য বিভিন্ন সময় আমরা দেখতে পাই গভর্নর জেনারেলের সাথে মতবিরোধের কারণে বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হতো। তবে এই দ্বন্দ্ব নিরসনের জন্য এই আইনে বলা হয়েছিল যে তাদের ভোটাভুটির ব্যবস্থা আছে, যদি ভোট 3টা যে পরিষদের সদস্যদের মধ্যে 3টা জিতে যাবে তাহলে জিতে যাবে, আর যদি পরিষদের ভোট 2টা 2টা করে সমান হয় তাহলে কি হবে, গভর্নর জেনারেল তিনি অতিরিক্ত তার ভোটটি দিয়ে তিনি জয়যুক্ত করতে পারবেন তার পক্ষে। এইভাবে আর এই যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রধান বিচারপতি করা হলো তার নাম ছিল এই ওয়ারেন হেস্টিংস এর পাত্র করবো ইলাইজা ইম্পি। তো এইটা এভাবে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টের স্থাপন এবং গভর্নরদের সদস্যদের কথা আমরা বললাম। এটি ছিল আসলে মূলত এই নিয়ামক আইন
তো এই এইভাবে এই আইনটির মাধ্যমে আমরা দেখতে পাই কোম্পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু ওই ব্রিটিশ পার্লামেন্ট তখন গ্রহণ করেছিল। এরপরে এই আইনের ত্রুটি সমূহ, প্রত্যেকটা আইনে আমরা প্রথম যখন তৈরি হয় তখন আমরা দেখতে পাই যে তোমরাও জানো যে আমাদের পার্লামেন্টে যখন একটি আইনের খসড়া প্রেরণ করা হয় তখন কিন্তু এই আইন নিয়ে এই আইনের উপরে কিন্তু ব্যাপক আলোচনা হয় এবং সেখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন লয়ার বা বিভিন্ন ব্যক্তি কিন্তু আমরা দেখতে পাই এই আইন নিয়ে তারা বিভিন্ন রকম মন্তব্য এবং ত্রুটি বিশেষ করে এর ভালো দিক মন্দ দিক এবং আলোচনা করে। তো এই আইনটি যখন করা হয়েছিল তখন প্রাথমিকভাবে এই আইনটি করার ফলে আমরা দেখতে পাই এর একটু ত্রুটি কিছু রয়ে গিয়েছে। এই ত্রুটির মধ্যে আমরা বলতে পারি যে আইনে গভর্নর জেনারেলকে কি ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছিল, তিনি তাকে কি করা হয় বাংলা বিহার বাংলা মাদ্রাস এবং মুম্বাই কাউন্সিলের প্রধান করা হয়েছিল এবং এই আইনের ফলে তিনি কিন্তু স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগ করে শুরু করে। এই একটি ত্রুটি ছিল এবং গভর্নর এই আইনে বলা হয়নি যে কলকাতা বাদে মুম্বাই এবং মাদ্রাস কাউন্সিলের উপরে সেই গভর্নর জেনারেল কী ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেই ধরনের কথা কিন্তু এই আইনে বলা হয়নি, যার কারণে পরবর্তীকালে আমরা দেখতে পাই এই মাদ্রাস এবং মুম্বাই কাউন্সিলের উপরে যখন গভর্নর জেনারেল ক্ষমতা প্রয়োগ করতে যান তার মধ্যে আমরা কাউন্সিলের অন্যান্য সদস্যগুলো যারা ছিল তারা কিন্তু তার এই অনেক বাদবিবাদ শুরু হয় এবং অনেক কাজ করা তার পক্ষে ধর্মের পক্ষে সম্ভব হয়নি। এই আইনে আরও ত্রুটি ছিল যে তিনি কোন কোন গভর্নর জেনারেল কোন কোন বিষয় হস্তক্ষেপ করতে পারবেন সেই এটি কিন্তু সুস্পষ্ট করে এই আইনে বলা হয়নি, যার কারণে আমরা দেখতে পাই পরবর্তীকালে এই যে সুপ্রিম কোর্ট যেটি স্থাপন করা হয়েছিল শুধুমাত্র ব্রিটিশদেরকে বিচার করার জন্য সেটি কিন্তু পরবর্তীকালে ভারতীয় দেওয়ানি আইন দেওয়ানি ব্যবস্থা শাসন ব্যবস্থা নিয়েও কিন্তু এখানে স্থাপন হস্তক্ষেপ করা শুরু করে, যার পরিপ্রেক্ষিতে এখানে এই সুপ্রিম কোর্টের যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু হানি হয়েছিল। তো এছাড়াও এই আইনের আরো অনেকগুলো ত্রুটি ছিল সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো এটি মূলত এইগুলো আইন, তো এই এটি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, আমরা পরবর্তী ক্লাসে অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। করোনাকালে সবাই ভালো থাকো, ক্লাস যখন শুরু হবে সরাসরি তখন আমরা আরও অন্য অন্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করব এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।